প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারো কাছে হাত পেতে নয় নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএওর সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনকালে এমন মন্তব্য করেন তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উপলক্ষে স্থাপিত বঙ্গবন্ধু কক্ষের উদ্বোধনের সময় এফএও মহাপরিচালক কিউ ডং ইউ প্রধানমন্ত্রীর সাথে ছিলেন শেখ হাসিনা বলেন জাতির পিতার হাত ধরেই বাংলাদেশ 1973 সালে এফএওর সদস্যপদ লাভ করে এবং তিনি সারা জীবন নিপীড়ন দারিদ্র ও ক্ষুধা থেকে মানুষকে মুক্ত করার লক্ষ্যেই কাজ করে গেছেন বাংলাদেশের 16 কোটি 80 লাখ মানুষের খাদ্য উৎপাদনে কৃষকদের অবদানের কথা বলার জন্যই তিনি খাদ্য সম্মেলনে এসেছেন বলেও জানান শেখ হাসিনা নিশ্চিত করা তাদের বাসস্থানের ব্যবস্থা তাদের চিকিৎসার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা অর্থাৎ মৌলিক চাহিদাগুলি পূরণ করে আমাদের দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে চেয়েছিলেন যে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ সেভাবে আমরা দেশকে গড়ে তুলতে চাই এবং আমরা সবসময় এটাই চিন্তা করেছি কারো কাছে হাত পেতে চলব না নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব নিজেদের খাদ্য চাহিদা পূরণ করব এবং প্রয়োজনীয় উদ্বৃত্ত আমরা বিদেশে পাঠাব চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো এই কদিন ধরে আমি একবারও দেখলাম তো জামাই জানল কথা বলি রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার তো খালাম্মার নামে পাঠাইতো তুমি ইচ্ছা মতো খরচ করতা আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই এটা কি হিসাব চাইতে পারি না আমি আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস ঠিকই তো আছে হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো পাশে পাশে ব্যাটার কাছে রচনা ও পরিচালনা মারুফ রহমান এটা কি সালাম দাও জায়গা ভাবি আমি মাছ রাখতেও পারি না আমি মাছ কাটতেও পারি না আমার মনে গন্ধ লাগে আর তুমি না পারলে রেখে দাও না আম্মা এসে রান্না করবে আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে ঠিক আছে না গো দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 মিনিটে এনটিভি তে এখনো নাম্বার মনে রাখছো মনে রাখি ফোনে রাখছি আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ দেখা হবে মাঠে পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন